করাভাবে থাকি, আর আরেক গাড়ি যদি আমাকে চাপ দেয় তখন কিন্তু আমার কন্ট্রোল করাটা খুবই কষ্টকর ব্যাপার। তাই আমরা কিছু বাইকার ভাই ব্রাদার আছে যারা চালায় বেপরোয়াভাবে গতিতে, আর এইসব মাওয়ার রোডে আইলে ফাঁকা পাইলে তখন যে আমি দুয়েক সময় অনুভবটি করি যে পুশ করে ডান সাইডে বাম সাইডে গাড়ি ঢুকে দেয়, কিন্তু মালুম করা যেতে পারে না, খালি একটা শব্দ হয় পুশ করে, ঠিক আছে, কিন্তু আসলে এভাবে ঠিক না। একটা গাড়ি ওভারটেক করতে হলেও তাকে হরন দিতে হবে, বা আমি গাড়ি চালাইতেছি আমি আমার মন অন্যদিকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার সামনে ওই যে দেখতে পাচ্ছেন রাহাত ভাই, আর 10টি বাইক আগে গেছে এই যে রাহাত ভাই। আমরা ভাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমাদের সাথে আছে রাহাত ভাই, এরা আগে গেছে। রাহাত ভাই আছে আমাদের সাথে, আছে জুয়েল ভাই, আছে সালাম ভাই, আছে রাজু ভাই, আরও আছে অনেকে, যা আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা রওনা দিলাম এখন ধুলাইপাড় নৌকা ব্রিজ থেকে, আমরা সবাই একসাথে রওনা দিলাম। রোডটা খুবই ফাঁকা দেখা যাচ্ছে, আসলে খুবই ভালো লাগছে যে শুরুতেই দেখুন যে পরিবেশটা, আসলে বিকাল টাইম, এখন বিকাল 5টা, আবহাওয়াটা খুবই ভালো লাগছে, ওয়েদারটা। আর এখন আমি জুরাইন ফেলাই উপরের উপরে মানে আছি, পোস্টওয়ালার দিকে যেতে আসি, সামনে আমার জুরাইনটা ব্রিজ আছে, সামনে গাড়িটা ওভারটেক করতে আসলে ছোট গাড়ি অনেক সময় চাপে পড়া লাগে, যে আগের গাড়ি যদি টান না দেয় তখন পিছের গাড়ি করতে সমস্যা হয়, মানে তার ডাইনে যে গাড়ি আছে ওইটা কখনো ফলো করে না, কিন্তু সে তারভাবে টান দিয়ে উঠতে পারে, কিন্তু আমার সোজাসুজি যে আমার গতিটা বেশি সেটা তো মালুমই করলো না। এখন আছি পোস্তখোলা, পোস্তখোলা পার হয়ে সামনে ব্রিজ, আসলে আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে, কিন্তু আর সাবধানের সহিত গাড়ি চালাবেন সকলেই, কিন্তু আমরা কিছু বাইকার ভাই ব্রাদার আছি, একজনকে আরেকজনের চাপ দেয়, আও সামনে কি পরিস্থিতি, খুবই জ্যাম দেখা যাইতে আছে, এখানে এত জ্যাম লাগার কোনো কথা না, যাক দেখি। এই দেখেন কিছু কিছু লোকে গাড়ি চালায় আগে কোনো ব্যালেন্স ঠিক থাকে না, এরা চিন্তায় চাপায় মানে তারও কোনো নিয়ন্ত্রণ নাই, তারও তারা শরীরের গরমে গাড়ির গতি চালায়, যে তারা আরেক গাড়ি চাপ খাইলো না গেলো, মানে চিৎকার চাপা যেভাবে পারে ঢুকাই দিলেই গাড়ি চলে গেল, এই কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। আমাদের দোষেই কিন্তু বেশিরভাগ দোষে, যেমন আমি যদি অ্যাক্সিডেন্ট করি তাহলে বেশিরভাগটাই কিন্তু আমার কিছুটা দোষ থাকবে, আর যদি আমার গাড়ি ওভাবে যদি আমি বেপরোয়াভাবে না চালাই তাহলে কিন্তু আরেক গাড়িতে চাপ দিলেও আমি কন্ট্রোলে নেওয়া যাবে, কিন্তু আমি যদি বেপরোয়াভাবে থাকি আরেক গাড়ি যদি আমাকে চাপ দেয় তখন কিন্তু আমার কন্ট্রোল করাটা খুবই কষ্টকর ব্যাপার। তাই আমরা কিছু বাইকার ভাই ব্রাদার আছে যারা চালায় বেপরোয়াভাবে গতিতে, আর এইসব মাওয়ার রোডে আইলে ফাঁকা পাইলে তখন যে আমি দুয়েক সময় অনুভবটি করি যে পুশ করে ডান সাইডে বাম সাইডে গাড়ি ঢুকে দেয়, কিন্তু মালুম করা যেতে পারে না, খালি একটা শব্দ হয় পুশ করে, ঠিক আছে, কিন্তু আসলে এভাবে ঠিক না। একটা গাড়ি ওভারটেক করতে হলেও তাকে হরন দিতে হবে, বা আমি গাড়ি চালাইতেছি আমি আমার মন অন্যদিকে যেতেও পারে, কিন্তু কিছু বাইকাররা আপনি যদি পিছনে দিয়ে হরেন দেন তখন দেখা যায় আমার পিছনে একটা গাড়ি আছে ফলো হইবে বা কিছু এরকম কিছু, কিন্তু এই যে দেখেন এই কিছু কিছু গাড়ি আছে যে তারা চিপে চাপা দিয়ে বাইরে যায়, যাক যাই হোক সামনে আগাইতে থাকি। আমার কিছু ভাই ব্রাদার সামনে দাঁড়ানোর কথা ছিল, তাই তারা আগে চলে আসছে, আর আমরা আনোয়ার ভাইয়ের লেগে একটু লেট করছিলাম, আমি আর রাহাত ভাই, আমাদের সাথে আর আনোয়ার ভাই যুক্ত হওয়ার কথা ছিল। এই যে এই যে এই যে ডাক্তার আছে বাম সাইডে, যাক একটু বাম সাইডে দাঁড়ানো যাক, আবার সরকারি গাড়ি বাম সাইডে ফলো করে দাঁড়াইতে হবে, যে হুট করে একদম সিঙ্গাল দিল আর দাঁড়ালেন তাহলে কিন্তু হবে না। এই যে সামনে রাহাত ভাই দাঁড়ালো, এই আমি প্লেস করলাম, আল্লাহ হাফেজ।